আসসালামু আলাইকুম এখনকার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাহমুদ ইতালি ইতালিসহ ইউরোপের বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার ইতিহাস ঐতিহ্য দেশি বিদেশিদের মাঝে তুলে ধরার অঙ্গীকার নিয়ে ঢাকা জেলা সমিতির নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে রোমের একটি হলে ইতালির প্রবীণ ব্যক্তিত্ব ঢাকার কৃতি সন্তান নুরুজ্জামান লাকি নবগঠিত এই কমিটির কর্মকর্তা ও সদস্যদের নাম ঘোষণা করেন এই কমিটির প্রধান উপদেষ্টা হাসান ইকবাল সভাপতি সালাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরুল কায়েজ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ লিটন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং মহিলা সম্পাদিকা মেহনাজ তাবাসুম সেলির নাম ঘোষণা করা হয়েছে প্রবাসীদের কল্যাণে কাজ করা দৃঢ় সংকল্প তুলে ধরে বলেন আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে উল্লেখ্য ঢাকা জেলা সমিতি ইতালি এদেশের আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করা হয়েছে তথ্য ও ভিডিও চিত্রে মিনহাজ হোসাইন ইতালি প্রতিনিধি এবি টোয়েন্টি ফোর আরও সংবাদ জানতে ভিজিট করুন আমাদের ফেসবুকের পাতায় একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন